بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে জানতে চেয়েছেন গুরুত্বপূর্ণ একটিতে মাসালা সেটি হল জিহাদ কি জিহাদ ইসলামের বিধান কি আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু মাবাদ সম্মানিত ইনজাম ভাই অত্যন্ত কঠিন জিনিস জিহাদ কোনোভাবেই কোনো মুসলমানের উচিত নয় যে জিহাদ করবে জিহাদ হলো মুনকার অত্যন্ত হারাম নিকৃষ্ট এবং মিথ্যা সুতরাং লাই জুজুলি তালা বিহাদা কোনো মুসলমানের উচিত নয় যে জিহুবা উচ্চারণ করে জিহার শব্দ উচ্চারণ করবে এবং প্রত্যেকটি মুসলমানের উচিত যে হো আন আলফাজ যে জিহার যে তাদের জিহুবাকে জিহার শব্দ থেকে হেফাজত করবে এই ধরনের শব্দ বলা থেকে নিজেকে বিরত রাখবে কখনোই এটা জায়জ নেই মুসলমানের জন্য এটা সম্পূর্ণভাবে হারাম জিহার কথাটি কি এবার আসুন জিহার কথাটি আল্লাহ সুহান সুরা মোজাদ দালা সুরা মোজাদ আলহ আঠাশ পাড়ার প্রথম সুরা আটান্ন নম্বর সুরা আঠাশ পাড়ার প্রথম সুরা আল্লাহ রবুল্লা আলমে এই জিহারের কথাগুলি সুন্দরভাবে উল্লেখ করছেন তো এর আগে জানতে হবে যে জিহার করলে স্ত্রী হারাম হয়ে যায় এখন জিহারটা কি জিহারটা হল যে কোনো ব্যক্তি তার স্ত্রীকে এই কথা বললো যে আনতি মিসলু উম্মি আও আন্তিম অক্তি তুমি আমার মায়ের মতো অথবা তুমি আমার বোনের মতো এই কথা যদি কোনো ব্যক্তি স্ত্রীকে বলে দেয় তাহলে স্ত্রী সম্পূর্ণভাবে হারাম হয়ে যাবে তাকে ব্যবহার করা আর যাবে না কারণ স্ত্রী তো আর মার মতো হতে পারে না বোনের মতো হতে পারে না বোন আর মা আলাদা জিনিস মা তো তাকে জন্ম দিয়েছে এবং বোন তার রক্তের বোন একে নারী সন্তান এই ধরনের কোনো কথা যদি বলে থাকে তাকে সেটাকে আরবি ভাষায় বলা হয় জিহার যেটা আল্লাহ নয় এই এই জিহারের শব্দে উল্লেখ করে ফকিরগণ বলেছেন যে জিহার শব্দের জহরণ থেকে পিঠ থেকে কোনো ব্যক্তি যদি স্ত্রীকে একথাও বলে যে তুমি তোমার পিঠটা আমার মার মতো পিঠ বা আমার বোনের মতো তাহলে হারাম হয়ে যাবে অথবা আরো উল্লেখ করছেন যে স্ত্রীকে মায়ের অথবা বোনের মারের মার অথবা বোনের মনে করেন ধরেন মারে কোনো একটা অঙ্গের সামান্য কোনো একটা অঙ্গেরও যদি তুলনা করে তাহলে তো হারাম এটাও জিহারের অন্তর্ভুক্ত হয়ে যাবে যেমন মনে করেন একটা আঙ্গুল দেরা বললো যে তোমার এই আঙ্গুলটা আমার মার মতো দেখা যায় বা আমার মার আঙ্গুল এই ধরনের ছিল আমার বোনের আঙ্গুল এই ধরনের ছিল তাহলে সম্পূর্ণভাবে হারাম হয়ে যাবে স্ত্রীর ব্যবহার করা যাবে না আল্লাহ রব্বুল আলমীর সহজতার জন্য তাকে কাফারার ব্যবস্থা করেছেন কাফারা দিলে স্ত্রী ব্যবহার করা যাবে না হলে স্ত্রী ব্যবহার করা যাবে না কাফার আগে এ সম্পর্কে সংক্ষিপ্ত ঘটনা হলো এক মহিলা আল্লাহ আল্লাহরসুল সাল্লাহ আসলামের কাছে এসে এই ঘটনাটি উল্লেখ করেছিলেন অভিযোগ দিয়েছিলেন তখন সে তার স্বামী তাকে জিহার করে ফেলছিল মহিলা যখন আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে ঘটনাটি উল্লেখ করলেন গোপনে গোপনে আশারা জানান কামরাতে। কামড়াতে তো তখন জিবুল আলাহ সাল্লাহ সাল্লাম নিয়ে আসছিলেন সেই ঘটনাটা ছিল কত সামি আল্লাহ কৌল্লা তি তুজা দিলু কাফি যাও জিহা অতাস তাকিল আল্লাহ ইয়াসমা তাহাবুর আকুমাইনাল্লাহ সামিউ বাসির হে আল্লাহ রসুল আপনা আল্লাহ শুনেছেন সেই নবীর কথা যে তার স্বামীর বিষয়ে তোমার সাথে তর্ক বিতর্ক করছে এবং আল্লাহর নিকট ফরিয়াদ করছে আল্লাহ তোমাদের কত পুকতুন শুনেন নিশ্চয় আল্লাহ সর্বস্রতা সর্বদোষটা এখানে আর একটা ঘটনা আসলে না বলেন আমি এক এক আম্রতে সেই গোপন গুণ আল্লাহর রাসূলকে আমি কিছু নই না সপ্ত আসমানের মালিক এত দুর্তিকা শুনেছেন আল্লাহু আকবার তো এখানে জিহারের কথা দীত নম্বর আয়াতে বলছেন আল্লাহ যিন ইউজাহিরু না মিনকুম মিন নিসাই মা হুন্না হ্যাঁ শেষ পর্যন্ত আয়াতটা পড়ে দেখবেন তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে অর্থাৎ নিজ স্ত্রীকে মায়ের মতো বলে তাদের স্ত্রীরা তো তাদের মা নয় যারা তাদেরকে জন্মদান করে শুধু তারাই তাদের মা তারা তো ঘৃণ ও মিথ্যা কথা বলে নিশ্চয় আল্লাহ পাপ মোচনকারী ক্ষমাসে। তারপরে এবার কাফারা শুনুন কাফারা তারপরে আয়াতে বলতেছেন যারা নিজেরা জেহার করবে নিজেরা যারা নিজেদের স্ত্রীদের সাথে জেহার করে এবং পরে তাদের উক্তি প্রত্যাহার করে মানে এই কথা ফিরে অর্থাৎ স্ত্রীকে ফেরত নিতে চায় তবে একে অপরকে স্পর্শ করার পূর্বে ব্যবহার করার পূর্বে একটি দাস মুক্ত করতে হবে গোলাম আজাদ করতে হবে এর দ্বারা তোমাদেরকে আহ সদুপদেশ দেওয়া হয় তোমরা যা করো আল্লাহ তা খবর রাখেন এটা হলো তাহলে প্রথম জানা গেল যে গোলাম আজাদ করতে হবে যদি না পারা যায় আল্লাহ দ্বিতীয় চতুর্থ নম্বর আয়তে বলছেন কিন্তু যার সামর্থ্য থাকবে না একে অপরকে স্পর্শ করার পূর্বে তাকে পরস্পর দুই মাস রোজা রাখতে হবে একটা ছাড়া যাবে না পরস্পর পরপর একা একাধারে লাগাতার তাকে দুই মাস রোজা রাখতে হবে কেন এই ধরনের কথা বলবে যে তাতেও সমর্থ হয় সে ষাটজন অভাবগ্রস্ত কে খাওয়া খাওয়ানো এটা গেল এবার আরো পরিষ্কার করে বলছি তাহলে সংক্ষিপ্ত যে স্ত্রীকে যদি কোনো ব্যক্তি করে ফেলে স্ত্রীর সাথে তাহলে তাকে ব্যবহারের পূর্বে কাফারা দিতে হবে আর কাফারা হলো কি প্রথমে একটা গোলাম আজাদ করতে হবে গোলাম আজাদ করতে যদি সমর্থন না হয় তাহলে দুই মাস একাধারে রোজা রাখতে হবে লাগাতার একটা রোজা বাংলা পারে বাংলা আবার রাখতে হবে দুই মাস যদি এটাও সমর্থ না হয় তাহলে ষাটজন মিসকিনকে খানা খাওয়াইতে হবে খানা খাওয়াই স্ত্রীকে হালাল করতে হবে এটা শ্রী জিহারে যেটা আল্লাহ রব্বুল্লা আলমে সরাসরি কোরআন ফাঁসলা দিয়েছেন এই ধরনের প্রত্যেক ব্যক্তি যারা করে থাকে তারা হারামের অন্তর্ভুক্তি লিপ্ত হবে অবশ্যই এইগুলি আল্লাহ কোরআন আজিদে কঠিন নিষেধ করছেন এইগুলিকে আল্লাহ রবুল্লা আলম বলছেন যে কিভাবে এরা বলতে পারে এগুলি তো বলার নেই মুন মিনাল মিনাল কৌলিয়া তারা মিথ্যা কথা বলে এবং হারাম কথা বলে এগুলি সুতরাং থেকে আমাদেরকে সাবধান হতে হবে সতর্ক হতে হবে প্রত্যেক ভাইকে এই মারসালাটি পড়া দরকার কোরআন মাজিদ পড়লে অনেক বিষয় জানা যায় তো বোঝেন অনেকের বোঝা আসে না যাই হোক আল্লাহ রবুল্লা আমাদেরকে সেভ করুন আমাদের কথাবার্তাটা সাবধান হতে হবে এবং বুঝে শুনে কথা বলতে হবে স্ত্রী হয়েছে ব্যবহার করা জিনিস আর মা হয়েছে জন্মদাতা মা মার উপরে কোনো তুলনা হয় না আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমাদেরকে সঠিকভাবে তুলনা সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন এবং যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ তাদেরকে খেদমত করার তৌফিক দান করুন যাদের মা বাবু দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর সাহিত্য আছে আল্লাহ তাদের প্রতি খাস রহমত নাজিল করুন আমাদের মা বাবু আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে শান্তির ব্যবস্থা করুন হাজ অবিন্দালাম